ঋণের প্রেসারও বাইরে বার্সা ওনার এই নেশার মাত্র তত বার্সা। আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনলাইন নিউজের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের বিভিন্ন অসহায় নারী, বিভিন্ন নারী উদ্যোক্তা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে ধরি। তো আমরা শুনবো এই বোনের, একটি বাচ্চা আছেন কিন্তু আট দশটা স্বাভাবিক বাচ্চার চেয়ে সেই বাচ্চাটি একটু ব্যতিক্রম। আমরা শুনবো এই বোনের, আগের প্রথমে জীবনের গল্পটা শুনি, তারপরে আমরা সেই বাচ্চা সহকারে এরপরে প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? একটু জোরে কথা বলবেন। আচ্ছা, কেমন আছেন? কি হয়েছে আপনার, অসুস্থ কি বলেন তো, কি সমস্যা? হ্যাঁ, আপনার দেখা গেছে হাতটা, আপনি তো একদম ধরেই রাখছেন, মানে কি হয়েছে আপনার হাতে? হাত মনে হয় একটু ফুলে গেছে, যে একটু দাগ দেখা যাচ্ছে, একটু বলবেন। আচ্ছা আচ্ছা, তো আপা কি অবস্থা আপনার, এই যে ছোটবেলা থেকে আপনার একটু আমরা জীবনের গল্প শুনতে চাচ্ছি, যেন আপনার ফ্যামিলিতে কে কে আছেন, মানে আপনার ছোটবেলার গল্পটা একটু আগে শুনতে চাচ্ছি। বাবা মা, এক ভাই এক বোন, আর আমি, আমরা দুই বোন এক ভাই আর কি, আমি সবার বড়। আচ্ছা, তারপর আমার ভাই আর এক বোন আছে। আপনি কি লেখাপড়া করেছেন? হ্যাঁ, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন, মানে আপনারা হলেন তিন ভাই বোন, দুই বোন এক ভাই। আপনি কি ফ্যামিলির বড়? হ্যাঁ, আমি সবার বড়। আচ্ছা, এরপরে পড়াশোনা করেনি কেন ইন্টার পরে? মানে ইন্টারমিডিয়েটে তখন তো মনে হচ্ছে আপনার বাল্য বিবাহ হয়েছে নাকি? আচ্ছা, কিভাবে বিয়ে হয়েছে বা আপনার সেই গল্পটা একটু আমরা শুনবো, কারণ আপনি, আমরা আসার সাথে সাথে শুনি আপনার যে বাচ্চাটা আছে তার বাবা এখন নেই। হ্যাঁ, তো সেই জন্যই আপনার বিয়েটা কিভাবে হয়েছে একটু আমাদেরকে একটু বলবেন, বা আপনার শ্বশুর বাড়ি কোথায়? এগুলি আর কি কেমন একটু ওই বাটপার কিসিমের আর কি মানুষ, পুরো ফ্যামিলি যায় এরকম, যে এক জায়গা থেকে দেখা গেছে এক একটা ঋণ টিন করে আরেক জায়গায় চলে যায় এরকম, আর একটু নেশার জীবন আর কি, একটু বেশি নেশাগ্রস্ত থাকে। তো মানে মানে স্ত্রী সন্তান এসবের প্রতি কোনো দায়িত্ব বা কোনো কিছু আর কি নেই। আর আর কি আমার বিয়ের সময় যত গহনা টহনা দিয়েছে সব কিছু, ব্যবসার কথা বললে আমার মায়ের হাতে সব গন্তব্য হয়েছে, আবার ব্যবসার কথা বললে টাকা নিচ্ছে এরকম করে, এই টাকাগুলি লাভে শুধু অনেক টাকা হয়েছে, এই পর্যন্ত আমরা এই ঋণগুলো টানতেছি। কত টাকা দিয়েছিলেন? 2 লাখ টাকা তো দিছে, ওইগুলারই লাভে শুধু 4.5-5 লাখ টাকার মতো হয়েছে। আর গহনাও বিক্রি করছি, সব বিক্রি করতে হয়েছে, তারপর গহনা তো বিক্রি করতে গেলে তো আর ওরকম দাম পাওয়া যায় না, কম দাম পাওয়া, বিক্রি করে মানে ঋণ অর্ধেক দিতে পারিনি। পরে দেখা গেছে আর আত্মীয় স্বজন আছে সবাই সহযোগিতা করছে, ওইভাবে দিয়ে তো হাতে আস্তে আস্তে ওনাদের ঋণগুলো দিতে দিতেছে। তা আমার বাবা তো গার্মেন্টসে কাজ করে, এখন তো মনে করেন যে সংসার চালায় পাশাপাশি এই ঋণগুলো দিয়ে, আবার তা আমার ছেলেটা আবার একটা এক্সট্রা এখন দায়িত্ব হয়ে গেছে, তার উপরে আবার হচ্ছে অসুস্থ আর পিছনে অনেক খরচ, ওষুধ লাগে অনেক বেশি, সুস্থ বাচ্চাদের চেয়ে তো অসুস্থ বাচ্চাটা পালতে একটু বেশি লাগে। তারপর এই যে বিয়ে হওয়ার পরে কতদিন আপনারা শান্তি মতো সংসার করবেন? প্রথমের দিকে কি ওই সব কিছু মিলে আমার বাবার যেমন জানেনি বলতো কি, যে একটু মানায় না, বা মানুষ খারাপ থাকে না, ভালো তো হয়, ভালো হয় সাধারণত বাবারা যেটা বলে। হ্যাঁ,
যে ভালো হইব অপেক্ষায় আসার সে তিন বছর আর কি বাসায় ছিলাম। পরবর্তীতে ওনার আর এইসব প্রেশারগুলো উনি যে রিং টিন করছে ওই প্রেশারগুলো আমাদের বাসায় এসে পড়ে। তারপর আবার দেখা গেছে একটা বিয়ের বাজার করে নিয়ে গেছে, তাও আমার বাবার নামের উপর দিয়ে পরে টাকা পয়সা আনতেছে বলে গেছে আর খবর নেই। ও যখন বলছে যে আমাদের বাসায় টাকা পয়সা দিয়ে মেয়ে নিও, তখন বলছে যে প্রমাণ আছে কিনা সাক্ষী আছে, মানে এরকম আমার কিছু প্রমাণ দেখান যে আমি টাকা নিয়েছি, এরকম অন্য অন্য এরকম কথা বলাতে এই যেমন ঝামেলায় আস্তে আস্তে সেরে গেছে। তার মানে ব্যবসা দেখিয়েছে বা অন্য কিছু দেখানোর পরে সে একটা এস্টাবলিশ ছেলে, এই জন্য আপনাকে তার কাছে বিয়ে দিয়েছে নাকি এরকম? নাম ছিল কি তার? পারবেজ। গ্রামের বাড়ি চাঁদপুর। আপনি গিয়েছিলেন কখনো গ্রামের বাড়িতে? একবার গিয়েছিলাম, ওখানে যখন সালিন হয় নাই তখন একবার গিয়েছি আর যাওয়া হয়নি। আচ্ছা, আপনি যখন তার সাথে বিয়ে হওয়ার পরেই কি আপনি কি আপনার বাবা বাড়ি ছিলেন নাকি আপনাকে নিয়ে গেছে? নিয়ে গেছে। প্রথম দুই মাস এখানে কাবিন করা দুই মাস ছিলাম। আচ্ছা, দুই মাস পরে আর কি অনুষ্ঠান করে নিয়ে এসে, এই দুই মাসের ভিতরেও কিন্তু প্রথম প্রথম একটু বাসাতেই বোঝা গেছে, তো এইগুলি এখন তো শুরু থেকে হয়তো বেশি করলো বাপু যে ছেলে পছন্দ করে না বা কিছু, এরপরও সবকিছু মানা নিতে চেষ্টা করছে সবাই বাপু যে ছেলে পছন্দ করে না দেখে বুঝি এরকম। আমাদের বাঙালি নারীরা অনেক কিছু সহ্য করে, মানে স্বামীর যত যা কিছু। তারপরে তারপরে যে নিজের এইগুলি আর খারাপ দিকগুলি আমি আর কি সবার কাছে প্রকাশ করি নাই, ভাবছি একদিন ভালো হইতো পারে, চেষ্টা করেছেন আর কি। হ্যাঁ, যে ভালো হইলে তখন তো আর কার করার জন্য বিশ্বাস করবো যে ভালো হয়েছে। আচ্ছা, পরে দেখা গেছে যে এর এই দিকগুলি খারাপ দিকগুলি আর দিন দিন বাড়তেই থাকে, আর সালিনের প্রতি আর কি কোনো ভালোবাসা নাই, ওর ব্যাপারে কোনো একটা দায়িত্ব নেই যে ঋণ মানুষের 46 লাখ টাকার বাইরে ঋণ কইরা বাসায় এসে যে বসছে সারাদিন এই নেশা করে ঘুমায় থাকতো, সন্ধ্যার পরে বেরোইতো অনেক রাত্রে বাসা আসতো। কি নেশা করতো সে আমি জানি না, কিন্তু বাসায় ঢুকলে খুব বাজে গন্ধ এরকম, বা এই ঘুমায় থাকতো সারাদিন, কোনো আর দুনিয়ার খবর থাকতো না। আসলে ব্যবসা যাই করেছে নেশার পিছনেই সব কিছু ধ্বংস করেছে। তো এই যে আপনি প্রথম আপনার বাবার বাড়ি দুই মাস ছিলেন, এই দুই মাসের ভিতরে সে নেশা করে আপনার এখানে আসতো? প্রথম বিয়ে দিয়া যখন তখন নেশা করে আসলে, কিন্তু ওনার আচার ব্যবহার ভালো ছিল না, মানে ওনার ব্যাপার কথাবার্তা শৃঙ্খলা সুন্দর ছিল না, যেমন একটা হুটহাট একটা নোংরা যে ধরনের মানুষের সাথে একটা মিলে একটা কথা বলে, মানে একটা মানুষের আছে না ভদ্রতা, ওই ভদ্রতাটা বোঝা যায়নি প্রথম দিকেই, বোঝা গেছে যে মানে কেমন কোয়ালিটির মানুষ। বা আমাদের বাসা থেকে গড়ি দিচ্ছে ওটা পাড়ায় ব্যাংকে রেখে গেছে যে এরকম অনেক গড়ি কিনতে পারবো, মানে এরকম ধরনের মানুষ। অনেক টাকাওয়ালা ছিল, মানে অনেক টাকাওয়ালা, বাপটা দেখাইছে যত লোক ছিল তার চেয়ে বাপটা বেশি। মানে একটা মানুষ 46 লাখ টাকা ঋণ করে এসে তারপরে সে বাসে এসে ঘুমাইতো, মানে তার কোনো ওই রকম কোনো ইয়ে ছিল না? না, একবার শুধু এই আসতেছে বলে একদম উদয় হয়ে গেছে, আর কোনো খবর নাই। 5 দিন 6 দিন হয়ে গেছে মোবাইল বন্ধ, এরকম খুঁজতে খুঁজতে শেষ। তারপর হঠাৎ দেখি এক জায়গায় থেকে আইসা এরকম বাসায় আসছে, মানে এরকম হাওয়া হয়ে জায়গা, মানে মাঝে মধ্যে এরকম হয়ে যায়। আচ্ছা, আপনি তো দুই মাস আপনার বাবার বাড়ি ছিলেন, তারপর আনুষ্ঠানিকভাবে আপনাকে আপনার শ্বশুর বাড়িতে গিয়েছেন বা এখানে যে বাসা ছিল ওই বাসাতে গিয়েছিলেন তার? হ্যাঁ। তারপরে ওখানে আপনার মানে সংসার কন্টিনিউ শুরু? হ্যাঁ শুরু। পরে ওখানে যাওয়ার পরে তো যে সালিন হল, তো মোটামুটি প্রথম দিক দিয়ে হয়তো নেশা করলো মাঝে মাঝে করছে। আচ্ছা, মানে অত করে না, কিন্তু আস্তে আস্তে দিন যতদিন বাড়ছে ঋণের প্রেশারও বাইরে বাড়ছে আর ওনার এই নেশার মাত্র তত বাড়ছে। না, একজন স্ত্রীকে স্বামীর যে ভালোবাসা সেটা কি আপনি পেয়েছিলেন? এত মনে করেন নেশাগ্রস্ত মানুষ এই আসলে ওনার সামনে তো মনে করেন কেউ যে দাঁড়াইবো ওরকম কোনো ক্যাপাসিটি নেই, এরকম বাজে বন্ধ। আচ্ছা, এই শুয়ে থাকতো বা ঘুমায় থাকতো রাত দিনের 12টা 1টা 2টা বেজে যেত, এমনও সময় গেছে আমাদের বাসা আসছে বিকালবেলা 5টা বাজে ঘুম থেকে উঠছে, সবাই তো জিজ্ঞেস করতো যে এরকম কেন,
তখন আর কি বলতে পারতাম না, ভাবতাম যে আমি চাই নেই আর কি ওনার এই দিকগুলি প্রকাশ করতে। কিন্তু আস্তে আস্তে নিজেই সব নিজের কাজে এই দিকগুলি সব আসলে নিজেই নিয়ে এসেছে। আচ্ছা, মানে এরপরে যখন দেখা গেছে সে এরকম নেশা করে আপনাকে কি কখনো মারতো? সে অনেক সময় দেখা গেছে নেশা করে এসে যেমন এমন কি গায়ে হাত দিত, মানে অত্যাচার করত। না না, মাঝে মাঝে হয়তো যদি বাসায় ওই বাইরে বাইরে ঝগড়া লেগে যায় তখন থামাইতে গেলে দেখা গেছে তখন নিজের উপর একটা কিছু আইসা পড়ছে বা একটা কিছু বুঝাইতে গেলে ওই সময় রাগান্বিত হইয়া যেমন হঠাৎ করে একদিন গলার ভিতরে চাপ দিয়ে ধরে রাখছে, এমনি অন্যান্য সময় এমনি হাত তোলে নেই। আচ্ছা আচ্ছা, তাহলে যখন দেখা গেছেন আপনার প্রতি একটা, যেহেতু সেটা হোক আপনার মানসিকভাবে বা শারীরিকভাবে, বা আপনি একটা বিপদের ভিতরে আছেন বা আপনার প্রতি সে নির্যাতন করতেছে, তো এই বিষয়টা কি আপনার পরিবারকে তখন আপনি জানিয়েছিলেন? জানিয়েছি, এমনি তো যে ওই দিন ব্যাপারে আমার মা টেনশন করতে করতে প্রেশার হয়ে গেছে যে এত বুঝি বিষয় হবো না, তারপর আবার এই লাভ সুদ বাড়তেছে। তো আমার বাবা সবসময় বলতো কি যে যাই হয় তোমার মারা জানাও না, সব কিছু নিয়ে বাবারই জানাইতাম, আর অন্য কারোর সাথে কখনো শেয়ার করিনি। আমার সব কিছু ওই আমার বাবার কাছে বললে তখন বলতো আর কটা দিন ধৈর্য ধরো, যে যদি ওই ঋণগুলি দেয় তারপরে দেখি আর কি করা যায় বা নিয়ে আসা করি, এরকম একটাই করতো। তো এইগুলি করতে করতে যেমন এই যে তিন বছর ওখানে সংসার করেছেন, এর ভিতর এই যে সে যেন আপনি এসব নেশা করতো বা আপনার শ্বশুর শাশুড়ি বা তার ফ্যামিলির কেউ কাউকে কি কখনো বলছেন যে সে এইরকম করে? সবাই তো জানে, তো একসাথে সবাই থাকে না। আচ্ছা, সবাই জানে, আর উনি শুধু আমার সাথে না, ওনার ফ্যামিলির সাথে কারোর সাথে বাবা বাবা করেন, ওনার মা বাবা ভাই কারোর সাথে ওনার ভালো সম্পর্ক নেই, ওনার ফ্যামিলিতে এইরকম এই বড় ভাইও এরকম, বড় ভাইও এরকম ওনার মতো এই ভালো না। আপনার শ্বশুর শাশুড়ি? শ্বশুর শাশুড়ি আছে, বাসা আছে, মানে তারা আপনার সাথে কোনো ধরনের? না না, তাদের নিয়ে তো কোনো সমস্যা না। আচ্ছা আচ্ছা, সমস্যা ছিল না। হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন। হ্যাঁ আচ্ছা আপু, আপনার পুরো নামটা একটু বলেন। বন্যা আক্তার। বন্যা আপার কীভাবে বিয়ে হয়েছে, বা তার জামাই একজন অ্যাডিক্টেড ছিলেন এক হিসেবে, তারপরে অনেক ঋণ করেছে, এমনকি তার বিয়ের সময় যে গয়নাগুলো দিয়েছেন সেই গয়নাগুলো নাকি সে বিভিন্ন জায়গায় বন্ধক রাখছে, না এটা বন্ধক বলে নাকি? আবার আমার মায়ের হাতে বন্ধক দিয়েছে, 15 দিনের কথা বলেছে, 15 দিন পরে আইনা দিব। আচ্ছা, পরে আর 2 বছর আর কোনো খবর নেই। খুব কৌশলী ছিল সে, মানে তার নেশা, যখন নেশা করার ইচ্ছা ছিল সে যা ইচ্ছা তা করতো, মানে মানে নতুন। আপনার বিয়ের কতদিন পরে সে গয়নাগুলো ইয়ে দিয়েছে? বিয়ের তো 6 মাস গেছে পরে, যে একবার নিয়ে গেছে আবার ওগুলো আইনা দিয়েছে, মানে প্রথমবার 6 মাস পরে গয়না নিয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, মানে বিয়ে করার 6 মাস পরে স্ত্রীর কাছে যে গয়না ছিল সেই গয়না নিয়ে গিয়েছে, যা হোক হয়তো সেটা নেশার টাকা জোগাড় করার জন্য হয়তো নিয়ে গেছে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, এরপরের পর্ব আমরা শুনবো বিস্তারিত, আমাদের সাথেই রাখুন।